শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। আমার নাম মোহাম্মদ সেলিমুল্লাহ। আমার বাবার নাম মৌলানা নওয়াব আলী মরহুম। আমার মায়ের নাম আসিয়া খালেদা বেগম। আমার বাড়ি হাদুর বাড়ি মোহাম্মদপুর রওজা। আর্য মিত্র স্কুলে পড়তাম। আর্য মিত্র ক্লাস 8 থেকে ছাত্র রাজনীতি তার তো আবুজাও সৌদিনে। এই যে 6 দফা সংগ্রাম, স্কুল স্ট্রাইক, এগুলো তো আমরা তো অগ্রণী ভূমিকা ইয়ে করছি। 6 দফা যখন হচ্ছে আমি তখন ক্লাস 8 কি 9। আমাদের সাথে তো বন্ধু ছিল, এই যে হারুন ছিল, কদলপুরের ছেলেরা ছিল আরও, এগুলো এখন মনে নাই। সে এরপরে তো কলেজে গেলাম। কলেজে যাওয়ার পরে আমি রোজন কলেজে অ্যাথলেটিক সেক্রেটারি ছিলাম। আমার সেক্রেটারি ছিল হারুন, সভাপতি ছিল তোফাইল আহমদ। থানা যে প্যানেল ছিল ছাত্রলীগের, সেই প্যানেলের মধ্যে আমি ছিলাম। থানায় ছিল কামাল আহমদ, সভাপতি ছিল লোকমান হাকিম। এখানে তো আমরা গ্রামে থাকতাম, তো গ্রামে থাকাকালীন সময়ে এখানে গ্রামের কিছু লোক মানে আমাদেরকে সবসময় উস্কানিমূলক কথাবার্তা বলতো, যেগুলো আমাদের অনেক সময় সহনীয় ছিল না। তো আমরা বিভিন্ন সময়ে তাদের সাথে ঝগড়াতে লিপ্ত হতাম, বিভিন্ন সময়ে মারামারিতে লিপ্ত হতাম, বাজারে গিয়ে ওইখানে মারামারি ফাটাফাটি এরকম হতো। তো এগুলো করতে করতে শেষ পর্যন্ত আমরা যখন তাদেরই মানে এখানে যখন রাওজান কলেজের মধ্যে মিলিটারি এসে গেল, তখন আর আমরা এখানে আর থাকার কোনো উপযুক্ত সময় মনে করলাম। ইন্দামিনটা আমার দাদা যে আবুজাউ চৌধুরীর আব্বা আলহাজ নজবুল হুদা চৌধুরী, উনি আওয়ামী লীগের সেই সময়ের প্রতিষ্ঠাতা বা এখানকার অর্গানাইজার ছিল। উনি আমাকে কল দিল। কল দেওয়ার পরে বলে যে তোরা আর এখানে থাকিস না, তোরা সকালবেলায় চলে যা। তা আমরা চলে গেলাম। আমার সাথে আবুজাউ চৌধুরী ছিল, ওই যে মোহাম্মদ হারুন ছিল, হারুনের বাবার নাম হইল আব্দুল হাকিম মাস্টার আরিক লীলাবা। তো সকালবেলা ওই যে বা একজন রিক্সাওয়ালা, বিশ্বস্ত রিক্সাওয়ালা, ওই রিক্সাতে করে আমাদেরকে একদম ফটিকচুরিতে নিয়ে পৌঁছে দিল চা বাগানের আগে করে। তো সেখানে নেমে আমরা যাওয়ার পথে বিভিন্ন ধরনের ঝামেলাতে পড়ে গেছিলাম। এই যে পাহাড়িদের সাথে মারামারি হলো, তারপরে ওইখানে আবার ওই যে চা বাগান ফেন না চা বাগান, ওই চা বাগানের মধ্যে ওখানে অনেকগুলো ডাকাতেরা আমাদের কাছে কিছু এই নিজস্ব সেফটির জন্য আমাদের কাছে কিছু অস্ত্র শস্ত্র ছিল, চাকু, তারপরে এই যে একটা পিস্তল ছিল হারুনের কাছে একটা, তার মধ্যে কোনো গুলি ছিল না। এখন সেইটাও কেড়ে নিয়ে গেছে ওরা। তো এখন কেড়ে নেওয়াতে আমরা যাইয়ে ওখানকার আমার এক দুলাভাই ওই যে ফজুল আজিজ মিয়া, ওনার মেয়ের জামাই, ওনাদের বাড়িতে আমরা আশ্রয় নিই রাত্রে। তো আশ্রয় নেওয়ার পরে ওনারা তদবির করে সেখানে তাদেরকে ডেকে টেকে, তো তাদের কাছ থেকে ওইগুলো রাতে রাতে কিন্তু কালেকশন করে ফেলেছে ওরা। কালেকশন করে আমাদেরকে সকালবেলা বলে যে এই যে তোমাদের জিনিস তোমরা নাও, এবার তোমরা নিরাপদে যাইতে পারো। এবার আমরা গেলাম সেই রাজারো বাড়িতে, বাদলকান্দি ফালিত, ফালিতের সাথে ওই রাজারো বাড়ি পর্যন্ত গেলাম। উনি ওইখানে ওইখানে দিয়ে ওইখান থেকে উনি আবার অন্য তো অনেক কাজ, সেই কাজের মধ্যে চলে গেছে। আমরা ওইখানে সেই রাত্রি যাপন করছিলাম। আমরা আবার তারপরের দিন সকালবেলা ভারতের দিকে রওনা হলাম। এই যাইতে যাইতে ওখানে যাইয়া সাবরুমের উপরে আরও 7 কিলোমিটার উপর যাইয়া পৌঁছলাম। ওখান থেকে পায়ে হেঁটে আবার
সেই সাবরুমের মধ্যে আসলাম। সাবরুমের মধ্যে ওইখানে ওই ইয়ের বাসায় উঠলাম আমরা। আমাদের এখানে যে হাটাজারির এমপি ছিল তখন, দুলহাব এমপি ছিল তখন, আমাদের রাউজান থানার এমএনএ ছিল মোহাম্মদ খালেদ, উত্তর রাউজানের সাদন্দর জাকেরিয়া চৌধুরী, ওনারা ওই বাসায় থাকতো, আমরা সেই বাসাতে নিয়ে শেল্টার নিলাম। তো ওখানে আমাদেরকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে একদিন আমাদেরকে ওইখানে রেস্টে রাখার পরে একদিন পরে আমাদেরকে সাবরুম ইয়েতে মিলিটারি ক্যাম্পে নিয়ে গেলেন। আমাদের বাপ সাহেব নিয়ে গেছিল, নিয়ে যাইয়া ওখানে ভর্তি করে দিয়ে আসলো। ভর্তি করে দিয়ে আসার পরে ওখানে আমরা 7-8 দিন ছিলাম। এরপরে আমাদেরকে পটিয়ার ইয়াসেম ইউসুফ ছিল, উনি আমাদেরকে ওইখান থেকে রিক্রুট করে নিরুদ্দেশের ইয়েতে আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিল। কোথায় যাচ্ছে আমরা জানি না, চারিদিকে গাড়ির যে তারফল দিয়ে বন্ধ করা, ট্রাকে করে যাইতে 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 যাইয়া পৌঁছলাম ধর্মনগর। ধর্মনগর ওইখানে যাইয়া আমাদেরকে নামাইলো, নামাইয়া বাটাত খাওয়াইলো, খাওয়াইয়া ট্রেনে উঠাইলো। ট্রেনেই সেই আবার সেই সব বগি টগি বন্ধ করা, ওইখান থেকে গেলাম, ওইখান থেকে যাইতে 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 সেই কোথায় গেছি তো আমরা জানি না। সকালবেলা 10-11 সময় যখন ট্রেন থেকে নামাইলো তখন দেখলাম যে সে আজব আজব পাহাড়, এক এক পাহাড়ের উচ্চতা বোধহয় 2-10-20,000 ফিট উঁচু হবে। ওখানে আবার রিসিভ করলো আমাদেরকে। রিসিভ টিসিভ করার পরে ওইখান থেকে সেই পাহাড় দিয়ে হাফ লং ট্রেনিং সেন্টারে নিয়ে গেল। ওই ট্রেনিং সেন্টারে আমরা 1.5 মাস ট্রেনিং দিলাম। আমাদের আবুজাউ চৌধুরী ছিল আমাদের সাথে, হারুন ছিল না, হারুন ওইখান থেকে কিন্তু আবার স্ক্যাডার হয়ে গেছে। সেইখানে আমরা 1.5 মাস ধরে ওইখান থেকে ট্রেনিং দিলাম। ওখান থেকে দিয়ে আবার আমাদেরকে নাগাল্যান্ডে পাঠাই দিল ইন্ডিভিজুয়ালি ট্রেনিংয়ের জন্য। তো সেখানে আমরা রাত্রেবেলা যাপন করলাম, এক একজন 7 জন 7 জন করে এক একটা তাঁবু। ওখানে বিরাট বিরাট বাঘের চিৎকার, সিংহর গর্জন, গাছ দিয়ে চারিদিকে আগুন জ্বালাইয়া সেখানে রাইফেল দিয়ে পাহারা দিয়ে আমরা নিজেরা সেখানে থাকতাম আর কি। তো ওখান থেকে এক সপ্তাহ পরে আমাদেরকে আবার ব্যাক করলো, আমাদেরকে আবার সেই আগরতলায় পাঠাই দিল। আগরতলা পাঠাইয়া ওখান থেকে আমরা আর ইয়েতে সাবরুম আসি নাই, ওখান থেকে বিজয়নগরতে ইন্ডিয়াতে আমাদের শপথ টপথ দিয়াইয়া কোরআন শরীফ নিল, এই নিল, এইগুলো নিয়ে আমাদের শপথ দিয়ে অস্ত্র শস্ত্র দিয়ে আমাদের রাত্রেবেলা গাড়িতে উঠাই দিল। উঠাই দিয়ে আমরা এখানে নোয়াখালী নামলাম ছাগলনাইয়া থানায়। ছাগলনাইয়া থানা ওইখানে আমাদেরকে রিসিভ করে আমরা চড়াই উত্তরায় পার হইয়া বহুত পথের মধ্যে অনেক জামিলা গেল, রাইফেল এক্সপ্লোজিভ তারপরে গ্রেনেড এই সমস্ত সরঞ্জাম নিয়ে আমরা এই সারা রাত বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা পথে আবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো পথে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে আমাদের ওই পথ হারিয়ে ফেলছিল আগের যারা আছিল তারা, তো কিছু বীরেশ্বরাইতে চলে গেল, কিছু এদিকে চলে গেল, কিছু ওইদিকে চলে গেল। এগুলো খুব কষ্ট করে ওখানকার যে স্থানীয় যে যারা নেতারা ছিল তারা কালেকশন করে আমাদেরকে একত্র করে আবার রাত্রেবেলা জড়ো করে আমাদেরকে এখানে বীরেশ্বরাই পাঠানো, সে একটা অনেক কষ্টকর ব্যাপার ছিল। পাঠানোর পরে সেইখানে আমরা মীরেশ্বরাই দিয়ে ফরাদাবাদের ওইখানে এক জায়গাতে আমরা সেইখানে আমরা রাত্রি যাপন করলাম, সেই দিন যাপন করলাম। সন্ধ্যের সময় আবার রওনা দিলাম। রওনা দিয়ে আমরা আমাদের শেল্টার মাস্টার বেশি দূর আগায় নাই, আমরা ওই যে কাটিরাটের এইখানে আইনে আমাদেরকে স্টপ করাইছে। তো এখানে আমরা এক একজন বিভিন্ন জায়গাতে লজিং মাস্টার হিসাবে মানে ছেলে পড়ানো নাম ধরে আমরা এক একজনের বাসায় বাসায় ছিলাম সেই শেল্টারগুলোতে। তো তখন ওইখান থেকে আবার 2 দিন পরে নিয়ে আসলো মা তিরাডের সেই ইউসুফপেটির ওইখানে, ওইখানে বিলের মাঝে একটা ঘর ছিল ঠিক, আবার ওই সবুর আব্দুল সবুর মেম্বার নামে একজনের বাড়ি ছিল, উনি ওই পাকিস্তানিদেরই একজন অর্গানাইজার ছিল সেই সময়ের। তখন আমরা যখন গেছি তখন আমাদের পক্ষে আবার কাজ করছে, আমাদেরকে শেল্টার দিছে, অনেক কষ্ট করছে। পরবর্তীতে উনি যুদ্ধ পরবর্তী টাইমে উনি চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে। যাই হোক, এখন আমরা ওইখান থেকে এইবার ফটিকসরে হয়ে আমরা রওজানে প্রবেশ করলাম। রওজানে এসে আমরা রাবার বাগান থাকলাম। কমান্ডার কে ছিল আমাদের গ্রুপ সাম? কমান্ডার ছিল তখন নাজিমউদ্দিন, গৈরের যে নাজিমউদ্দিন ছিল সেই গ্রুপ কমান্ডার ছিল। আমাদের তোফায়েল আহমদ ছিল অ্যাসিস্ট্যান্ট কমান্ডার। তো নাজিমউদ্দিন তো আবার সেই কচুভাড়ার ওইখানে এক
অপারেশনের মধ্যে মারা গেছে। যে ফুলথ্রু করার সময় একটা মিস ফায়ার হয়ে গেছে, ওই মিস ফায়ারে উনি মারা গেছে, আমরা এই পর্যন্তই জানি। তখন স্বগত আবিষ্কার রোষ্টি ছিল, তো এখন সেখান থেকে আমরা তার লাশ টাশ দাফন করে এখান থেকে চলে গেলাম সেই আবুরকিল। আবুরকিল থেকে আমরা আবার কাকতিয়া মাদ্রাসা, তার মধ্যে বেলুচ রেজিমেন্ট ছিল, বেলুচ রেজিমেন্টের সাথে আমাদের সাথে একটা সংঘর্ষ হয়, সেইখানে আমাদের শহীদ মুসা শহীদ হয়। মুসা, আমি এবং আরেকজন তিনজন লোক আমরা আক্রমণ করতে গেছিলাম, তো দুর্ভাগ্যবশত মুসা বারান্দাতে ওঠার সময় হঠাৎ করে দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে ওর পেটে এখানে গুলি লেগে গেছে, আর ওর যে স্প্লিন্টার আছে সেই স্প্লিন্টারটা আমার এখানে লাগছে, এই জায়গায় এখানে একটা স্প্লিন্টার আছে, এখানে একটা স্প্লিন্টার লাগছে। তখন কিন্তু সে জীবিত ছিল, ওইখানে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে দাম ছিল অনেক দাম, ওই পুকুর দিয়ে ওকে নিয়ে আমি একা, কিন্তু আরেকজন ছেলে যে ছিল সে পলাই গেছে ওদিক দিয়ে। এত বড় আমার থেকে তো দ্বিগুণ শক্তিশালী লোক সে, মানে শরীরে টরিরে অনেক বড়। তখন ওর নিয়ে বহুত কষ্ট হয়েছে আমার এই জায়গা ফারিতে। ওখানে আমি কী করলাম, নিচে দাম মাইনা ওর ফিটের নিচে স্তূপ করলাম, ওরে উঁচু করলাম, উঁচু করে ওর জাস্ট এখানে নাভির এখানে এতটুকু করে কেটে গেছে, কেটে দেওয়ার পরে একটু করে একটা বাল্ব বেরোছে, ওর গেঞ্জিটা বাইর করলাম, ছিঁড়লাম, ছিঁড়ে গেঞ্জি দিয়ে বন্ধ করছি। বন্ধ করি এবার ওইখানে যারা আমাদেরকে কাভারেজ দিচ্ছে ফায়ারে তাদের কাছে গেলাম, ওই তেমনই এখানে এই রাস্তার মাথার থেকে তারা আমাদেরকে কাভার দিচ্ছিল। কারণ আমি ওই পর্যন্ত এই ফকুর ডিঙ্গে গিয়ে যাইতে আমার দান শেষ, আমি এক ফুটে যাই, আমার গলা টলা বন্ধ হয়ে গেছে, মানে আমি ওই ফুটে যাওয়ার অবস্থা শেষে। ওই যে ওইখান থেকে কোনো মতে ফানি ফুকুরের থেকে কাদা ফানি খাইয়ে কোনো মতে যান ফিরাই আনলাম, ফিরাই এনে তাদেরকে আইনে ডাইকে মুসারে কোনো মতে নিয়ে আবুরকিল চলে গেলাম বিলাসদের বাড়িতে। ওইখানে দীর্ঘ এক মাস সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ত্যাগ পর্যায়ে আমরা ওইখান থেকে শেল্টার চেঞ্জ করে চলে আসলাম রাঙ্গুনিয়ার এই সাইডে, ও বাসা মিয়া সুদিনী তারার বাড়ির ওই সাইডে। তখন ওকে নিয়ে আসানুল্লাহ নামে একজন আর রুমু দুজন নিয়ে নৌকো নিয়ে কোথায় চলে গেছে জানি না, একদিন না দুই দিন পরে আমাদেরকে বলে যে সে মারা গেছে। অপারেশন করছি আমরা, ধরেন সত্তারঘাট, মধুরঘাট, আরও বিক্ষিপ্ত অনেকগুলো ছোটোখাটো তো অনেকগুলোই করেছি, উল্লেখযোগ্য এগুলোই তো আমাদের। আর তো বিভিন্ন জায়গাতে আমরা ডিস্টারবেন্স ক্রিয়েট তো আমরা করছি, বিভিন্ন জায়গাতে রাজাকার ইয়েটিয়ে বিভিন্ন তিন দেমিনটা ওইদিকে ইয়েতে অপারেশন, ওই যে করিম ক্যাপ্টেন করিম তারা ওইদিকে অপারেশন করছে, তাদেরকে আমরা সাপোর্ট দিলাম আবুরকিল থেকে। আবার সেই চলে গেছি কচুপাড়া, যেদিন স্বাধীন হয় সাত আট দিন আগে মানে ওইখানে নাজিম শহীদ হয়। কচুপাড়ার থেকে আমরা পেয়েছি যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, তো এরপরে আমরা ওইদিক থেকে হেঁটে হেঁটে এসে ওই যে মাদেম মাঠ দিয়ে হেসে আমাদের রাউজন সার্কেল অফিসার, তখন সার্কেল অফিসার ছিল, সার্কেল অফিসারের অফিসে উঠি, তখন আমাদেরকে বিভিন্ন রকম আপ্যায়ন করলো, ঠান্ডা টুন্ডা খাওয়া এটা হয়, তখন আমরা আস্তে আস্তে বাড়ি চলে আসলাম আর কি। আবার কলেজে চলে গেলাম, কলেজের পরে চাকরি খুঁজতে সেই চাকরিতে চলে গেছি। আমাদের মনের থেকে তখন থেকেই আমরা বঙ্গবন্ধুরে ভালোবাসতাম, বঙ্গবন্ধুরে যেরকম আগরতলা কেসে ফাঁসাইল এবং তখন থেকেই আমরা বঙ্গবন্ধুর পিছনেই মানে আমরা ফলোয়ার ছিলাম, বঙ্গবন্ধুর ফলোয়ার। আমরা এখনও পর্যন্ত জীবনে কখনো বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ এবং এই নৌকা ছাড়া আমরা জীবনে কিচ্ছু জানি না, আর জানি না কিচ্ছু, অন্ধবিশ্বাস যেটা বলে সেটাই আমরা করে গেছি এই পর্যন্ত। কেউ ডাকাতি করছে সেটা আমার প্রয়োজন নাই, কেউ খুন করছে আমার প্রয়োজন নাই, আমি কী করছি, আমি আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, আমরা বাংলাদেশ শেখ হাসিনাকে ভালোবাসি, বঙ্গবন্ধুর থ্রু দিয়েই তো শেখ হাসিনা আসছে, তা আমরা আসলে বঙ্গবন্ধুকে ভালোবাসি বলেই শেখ হাসিনাকে ভালোবাসি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন,
হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।